চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উঠে অভিনেতা ক্রিস রকের মুখমণ্ডলে চর মেরেছেন আরেক অভিনেতা উইল স্মিথ। মিস্টার স্মিথ এবার কিন্তু সেরা অভিনেতার অস্কারটিও জিতেছেন। মূলত অন্য একটি ক্যাটাগরির অস্কার হস্তান্তরের সময় ক্রিস রক মঞ্চে উইল স্মিথের স্ত্রী যেটা পিঙ্কেট স্মিথকে নিয়ে একটি রসিকতা করার পরই এই কাণ্ড করে বসেন হলিউড এই তারকা। পিঙ্কেট স্মিথের কামানো মাথাকে ইঙ্গিত করে ক্রিস রক বলেছিলেন, যেটা জিআই জেন টু এর জন্য আমার আর তর্ক হয়েছে না। ক্রিস রক মূলত 1997 সালের ছায়াছবি জিআই জেন এর প্রসঙ্গ টেনেছিলেন, যেখানে অভিনেত্রী ডেমি মুরের চুল খুব ছোট করে ছাঁটা ছিল। এই রসিকতার পরেই উইল স্মিথ মঞ্চে উঠে যান এবং ক্রিস রককে ঘুষি মারেন। নিজের আসনে ফিরে আসার সময় উইল স্মিথ চিৎকার করে বলেছিলেন, তোমার মুখ থেকে আমার স্ত্রীর নাম উচ্চারণ করা বন্ধ রাখো। আরও কিছু অকথ্য ভাষাও গালিগালাজ করলেন উইল স্মিথ অবশ্য পরে এই কাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন। তিনি বলেন, আমি একাডেমি অ্যাওয়ার্ডের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, আমি বাকি সব মনোনীতদের কাছেও ক্ষমা প্রার্থনা করতে চাই। জীবনে প্রথমবারের মতো অস্কার পুরস্কার গ্রহণের সময় দেয়া প্রতিক্রিয়া বলেন উইল স্মিথ, শিল্প হচ্ছে জীবনের প্রতিচ্ছবি, আমাকে এখন একজন পাগল পিতার মতো দেখাচ্ছে, যেমনটি সবাই বলে রিচার্ড উইলিয়ামসকে নিয়ে। একাডেমি অ্যাওয়ার্ডের কর্মকর্তা ও সাংবাদিকদেরও বিহ্বল দেখাচ্ছিল। আর ক্রিস রককে দেখে মনে হচ্ছিল তিনি বিরাট একটি ধাক্কা খেয়েছেন। বিনোদন ডেস্ক, বন্ধন টেলিভিশন।